আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো চলে আসলাম বরাবরের মতো নিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট টাইপের, তো চলো স্টার্ট করা যাক ভিডিওটি। গাইস, ওই তো পেয়ে গেলাম আমরা একটি বাস্কেট। বাস্কেটের ভিতরে অনেকগুলো অ্যালফাবেট আছে, তো এগুলোর সাথে আজকে আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো। ওকে, তো চলো দেখা যাক। আমি এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেটগুলো একভাবে সাজিয়ে নেব। এখান থেকে দেখি এখানে কি কি আছে পাওয়া গেছে, তো এখান থেকে আমি নিয়ে নিব আর তোমরা আমার সাথে সাথে পড়বে, ঠিক আছে? তো আমি কি পেয়ে গেলাম? এ, বি, সি, ডি। এ হচ্ছে অরেঞ্জ, বিও অরেঞ্জ কালার, সি হচ্ছে গ্রিন কালার, ডি আর ই হচ্ছে ব্লু কালার, আর এরপরে নেক্সট হচ্ছে আমি দেখতেছি কি আছে নেক্সটে, দেখা যাক এটা কি। এটা হচ্ছে এইচ পিঙ্ক কালার, আই গ্রিন কালার, জে গ্রিন কালার। দেখো তোমরাও আমার সাথে সাথে, ওকে, কে, কেটা হচ্ছে ইয়েলো কালার, আর সরি উপরে এফ আমি বলতে ভুলে গিয়েছিলাম, এফটা হচ্ছে ইয়েলো কালার, এম ইয়েলো, এন ব্লু, ও অরেঞ্জ, পি গ্রিন, কিউ গ্রিন, আর পিঙ্ক, এস অরেঞ্জ, টি গ্রিন, এইচ সরি ইউ হচ্ছে পিঙ্ক, ভি ইয়েলো, ডব্লিউ গ্রিন, অ্যান্ড এক্স গ্রিন। ওয়াই ইয়েলো, অ্যান্ড জেড ব্লু। দেখো আমি সবগুলোকে সাজিয়ে ফেলেছি, তোমরা দেখো তো এখানে কোনো দুইটা মিসিং আছে কি না তোমরা দেখো তো। আমি তো দেখতে পাচ্ছি মনে হচ্ছে সবই ঠিকঠাক আছে, বাট তোমরা দেখো তো কোনো মিসিং আছে কি না। এ, বি, সি, ডি, ই, এফ, জি, জি ইজ মিসিং, এইচ, আই, জি, কে, এল, এম, এম, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। ওকে, এবার আমি একটি ওয়ার্ড তৈরি করব এখান থেকে অ্যালফাবেট নিয়ে। তো বলো তো আমি আজকে কি লিখব। সি, সি ফর ক্যাট, সি এ টি ক্যাট। সো গাইস, দেখো হয়ে গেল ক্যাট। তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।